কবরের লাশ রাখার দোয়া। কবরের লাশ রাখার দোয়া অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ইবনে মাজাহ 1500। সপ্তাহে দুই দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসটি পাবেন সহিহ মুসলিম হাদিস নং 6438 নম্বর হাদিসে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, প্রতি সপ্তাহে দুই দিন করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং ওই দুই দিন সকল মুসলিম ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সেই দুই দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। আপনি যদি জান্নাতে যেতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছেন, এই ছোট্ট দোয়াটি যে পাঠ করবে তার জন্য আসমানের সকল দরজা খুলে দেওয়া হোক। সুবহানাল্লাহ। ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যকে জানিয়ে দিবেন, এতে আপনারও অনেক সওয়াব হবে। দোয়াটি হলো আল্লাহু আকবার কাবিরা ওয়াল আলহামদুলিল্লাহি কাসিরা ওয়া সুবহান আল্লাহি ওয়া আসিলা। তিরমিজি হাদিস নং 3901।